দশম অধ্যায়, বিভূতি যোগ, পরব্রহ্মের ঐশ্বর্য, জড়জগতের বা চিন্ময় জগতের শৌর্য, শ্রী, আড়ম্বর, উৎকর্ষ, সমস্ত ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত হয়ে আছে। সর্বকারণের পরম কারণ, সর্ববিষয়ের আশ্রয় ও সারাতিসার রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরই পরমারাধ্য বিষয়। শ্রী ভগবান উবাচ, ভূয় এব মহাবাহো শৃণু মে পরমম বচ, যত্তেহম প্রিয়মাণায় বক্ষ্যামি হিতকাম্যয়া। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, পুনরায় শ্রবণ কর, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিতকামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। নমে বিদুঃ সুরগণা প্রভবম ন মহর্ষয়, অহমাদির্হি দেবানাম মহর্ষীণাম চ সর্বশঃ। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বতভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। ইয়ো মাম অজম অনাদিম চ বেত্তি লোকমহেশ্বরম অসমূঢ় সমর্থ্যেষু সর্বপাপৈঃ প্রমুচ্যতে। যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। বুদ্ধের জ্ঞানম অসম্মোহ ক্ষমা সত্যম দমঃ শমঃ সুখম দুঃখম ভবো ভাব ভয়ম চা ভয়ম এব চ অহিংসা সমতা তুষ্টিস্তপো দানম যশো যশঃ ভবন্তি ভাবা ভূতানাম মত্ত এব পৃথগ্বিদা। বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনঃসংযম, সুখ দুঃখ জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। মহর্ষয়ঃ সপ্তপূর্বে চত্বারো মনবস্তথা মদ্ভাবা মানসা জাতা ইয়েষাম লোক ইমাঃ প্রজা। সপ্ত মহর্ষি, তাঁদের পূর্বজাত সনকাদি চার কুমার ও চতুর্দশ মনু, সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তাঁরাই সৃষ্টি করেছেন। এতাম বিভূতিম যোগম চ মময়ো বেত্তি তত্ত্বতঃ সো বিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে নিযুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অহম সর্বস্য প্রভব মত্তঃ সর্বম প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম খতয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যাঁদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। তেষাম সততযুক্তানাম
भजताम प्रीतिपूर्वकम् ददामि बुद्धियोगम् तम् येन माम् उपयान्ति ते। जाना भक्ति योग द्वारा प्रीतिपूर्वक आमार भजना करे नित्य युक्त आमी तादेर शुद्ध ज्ञान जनित बुद्धि योगदान करी जार द्वारा तारा आमार काछे फिरे आसते पारें। तेषाम् एवानुकम्पार्थम् अहम् अज्ञानजम् तमः नाशयाम् यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता। तादेर प्रति अनुग्रह करार जन्य आमी तादेर हृदये अवस्थित हुए उज्जवल ज्ञान प्रदीपेर द्वारा अज्ञान जनित अंधकार नाश करी। अर्जुन उवाच परम ब्रह्म परम धाम पवित्रम परमं भवान पुरुषम शाश्वतम दिव्यम आदिदेवम अजम विभुम आहुस्त्वाम ऋषयः सर्वे देवर्षिर् नारदस्तथा असितो देवलो व्यास स्वयं चैव ब्रवीषि मे। अर्जुन बोलें तुम्हें परम ब्रह्म परम धाम परम पवित्र और परम पुरुष तुम नित्य दिव्य आदिदेव अज और विभु देवर्षि नारद असित देवल व्यास आदि ऋषिरा तुम्हें जीभावी वर्णना करेछेन एवं तुम्हें निजे एखन आमाके ताई बोलछो। सर्वम् एतद्रतम् मन्ये यन्माम् वदसि केशव नहिते भगवन् व्यक्तिम् विदुर देवान दानवा। हे केशव तुमी आमाके जा बोलछो ता आमी सत्य बोले मने करी। हे भगवान देवता अथवा दानवेरा केउई आमार तत्त्व यथाजथभावे अवगत नन। स्वयमेवात्मनात्मानम् वेत्तत्वं पुरुषोत्तम भूतभावन भूतेश देवदेव जगत्पते। हे पुरुषोत्तम हे भूतभावन हे भूतेश हे देवदेव हे जगत्पते तुमि निजेई तुमार चित शक्तिर द्वारा तुमार व्यक्तित्व अवगत आछो। वक्तुम अर्हस्यशेषेण दिव्या ह्यात्म विभूतयः याभिर विभूतिभिर लोकान इमाम स्वं व्याप्यतिष्ठसि। तुमि जे समस्त विभूतिर द्वारा एइ लोकसमूहे परिव्याप्त हुए आछो सेई समस्त तुमार दिव्य विभूति सकल तुमि केवल विस्तारित भावे वर्णना करते समर्थ। कथम विद्यामहं योगिं स्त्वां सदा परिचिन्तयन् केषु केषु च भावेषु चिन्त्योऽसि भगवन् मया। हे योगेश्वर किभावे सर्वदा तुमार चिंता करले आमी तुमाके जानते पारबो। हे भगवान कौन कौन विविध आकृतिर माध्यमे आमी तुमाके चिंता करबो। विस्तरेणात्मनो योगम विभूतिम च जनार्दन भूयः कतयः तृप्तिर्हि शृण्वतो नास्ति मे मृतम्। हे जनार्दन तुमार योग विभूति विस्तारित भावे पुनराय आमाके बोलो कारण तुमार उपदेशामृत श्रवण करे आमार परितृप्ति होच्छे ना आमी आरो श्रवण करते इच्छा करी। श्री भगवान उवाच हन्तते कथयिष्यामि दिव्या ह्यात्म विभूतयः प्राधान्यतः कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे। परमेश्वर भगवान बोललेन हे अर्जुन आमार दिव्य प्रधान प्रधान विभूति समूह तुम्हाके बोलबो किन्तु आमार विभूति समूहेर अंत नेइ। अहम् आत्मा गुड़ाकेश सर्वभूताशयस्थितः अहमादिश्च मध्यम च भूतानाम् अन्त एव च। हे गुड़ाकेश आमि समस्त जीवेर हृदये अवस्थित परमात्मा आमि सर्वभूतेर आदि मध्य ओ अंत। आदित्यानामहं विष्णुर् ज्योतिषां रविरंशुमान् मरीचिर् मरुतामस्मि नक्षत्राणां महं शशी।
আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। বেদানাম সামবেদোস্মি, দেবানামস্মি বাসবঃ, ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি, ভূতানামস্মি চেতনা। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রাণাম শঙ্করশ্চাস্মি, বৃত্তেশো যক্ষরক্ষসাম, বসুনাম পাবকশ্চাস্মি, মেরুঃ শিখরিণামহম্। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু। পুরোধসাম চ মুখ্যম মাম, বিধি পার্থ বৃহস্পতিম, সেনানীনামহম স্কন্দঃ, সরসামস্মি সাগরঃ। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষীণাম ভৃগুরহম, গিরামস্ম্যেকমক্ষরম, যজ্ঞানাম জপয়জ্ঞোস্মি, স্থাবরাণাম হিমালয়ঃ। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞ সময়ের মধ্যে আমি জপযজ্ঞ, এবং স্থাবর বস্তু সময়ের মধ্যে আমি হিমালয়। অশ্বত্থ সর্ববৃক্ষাণাম, দেবর্ষীণাম চ নারদঃ, গন্ধর্বাণাম চিত্ররথঃ, সিদ্ধানাম কপিলো মুনিঃ। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। উচ্ছৈশ্রবসমশ্বানাম, বিধিমাম অমৃতোদ্ভবম, ঐরাবতম গজেন্দ্রাণাম, নরাণাম চ নরাধিপম। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈশ্রবা বলে জানবে, শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত, এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। আয়ুধানামহম বজ্রম, ধেনুনামস্মি কামধুক, প্রজনশ্চাস্মি কন্দর্পঃ, সর্পাণামস্মি বাসুকিঃ, অনন্তশ্চাস্মি নাগাণাম, বরুণো যাদসামহম, পিতৃণাম আর্যমা চাস্মি, যমঃ সংযমতামহম্। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকি, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ। পৃথ্বীদের মধ্যে আমি অর্যমা, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাম, কালঃ কলয়তামহম, মৃগাণম চ মৃগেন্দ্রোহম, বৈনতেয়শ্চ পক্ষিণাম। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। পবনঃ পবতামস্মি, রামঃ শস্ত্রভৃধামহম, যশানাম মকরশ্চাস্মি, শ্রোতসামস্মি জাহ্নবী। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। সর্গাণাম আদিরন্তশ্চ মধ্যম চৈবাহম অর্জুন, অধ্যাত্মবিদ্যা বিদ্যানাম বাদঃ প্রবদতামহম্। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত ও মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি
অধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের বাদ জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। অক্ষরাণাম অকারোস্মি দ্বন্দ্ব সামাসিকস্য চ অহমেবাক্ষয় কালো ধাতাহম বিশ্বতো মুখঃ। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীর্বাক্চ নারীণাম স্মৃতির্মেধা ধৃতি ক্ষমা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসে মৃত্যু, ভাবিকারের বস্তু সময়ের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা। বৃহৎসাম তথা সামনাম গায়ত্রী ছন্দসামহম মাসানাম মার্গশীর্ষোহম ঋতুনাম কুসুমাকরঃ। সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম এবং ছন্দ সময়ের মধ্যে আমি গায়ত্রী, মাস সময়ের মধ্যে আমি অগ্রায়ণ এবং ঋতু সময়ের মধ্যে আমি বসন্ত। দ্যুতম ছলয়তামস্মি তেজস তেজস্বিনামহম জয়োস্মি ব্যবসায়োস্মি সত্ত্বম সত্ত্ববতামহম। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রিয়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। বৃষ্ণীনাম বাসুদেবোস্মি পাণ্ডবানাম ধনঞ্জয়ঃ মুনীনামপ্যহম ব্যাসঃ কবীনাম উশনা কবিঃ। বৃষ্ণীদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। দণ্ড দময়তামস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনম চৈবাস্মি গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতামহম। দমনকারীদের মধ্যে আমি দণ্ড, জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, গুচ্ছ ধর্মের মধ্যে আমি মৌন, জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। যচ্চাপি সর্বভূতানাম বীজম তদহম অর্জুন ন তদস্তি বিনা ইয়স্যান মায়া ভূতম চরাচরম। হে অর্জুন, যা সর্বভূতের বীজ স্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্ঘম কোন বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। নান্তোস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ এষত উদ্দেশ্যতঃ প্রোক্ত বিভূতের বিস্তরোময়া। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সময়ের অন্ত নেই, আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম। ইয়দ ইয়দ বিভূতিমৎসত্ত্বম শ্রীমদ ঊর্জিতম এব বা তদ্তদ এবাবগচ্ছত্ত্বম মম তেজোংশ সম্ভবম। ঐশ্বর্যযুক্ত, স্ত্রী সম্পন্ন ও বল প্রভাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে। অথবা বহুনৈতেন কিম জ্ঞাতেন তবার্জুন বিষ্ঠভ্যাহম ইদম কৃৎস্নম একাংশেন স্থিতো জগত। হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এই অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি।